আসসালামু আলাইকুম লিটারেচার ইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় হলো উইলিয়াম শেক্সপিয়ারের লেখা বিখ্যাত ট্রাজেডি কিংলিয়ার কিং লিয়ারের উপর আমাদের চ্যানেলে পূর্বে একটি ভিডিও রয়েছে যেখানে আমরা পুরো ক্যারেক্টার লিস্ট সেটিং থিমস সহ সব কিছু খুব বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এই মুহূর্তে স্ক্রিনে আপনার সেই লিঙ্কটি চলে আসবে আপনি যদি ওই ভিডিওটি আগে পুরোপুরি দেখে নেন তাহলে আপনার জন্য তাহলে এই ভিডিওতে আলোচনা করা সামারিটি বোঝা খুবই সহজ হয়ে যাবে তবে এই ভিডিওতে আমরা ক্যারেক্টার লিস্ট আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য সংক্ষেপে একবার আলোচনা করব। সেই সাথে এই ভিডিওতে এই ভিডিওতে ব্রড সামারি শর্ট সামারিও আলোচনা করা হবে তাহলে চলুন ক্যারেক্টার লিস্ট আরেকবার দেখে নিই সংক্ষেপে ক্যারেক্টার লিস্টের সেন্ট্রাল ক্যারেক্টার বা প্রোটাগনিস্ট হচ্ছেন কিং লিয়ার তিনি হচ্ছেন ব্রিটেনের একজন বয়স্ক রাজা দ্বিতীয় ক্যারেক্টার হচ্ছে কিং লিয়ারের মোট তিনজন মেয়ে রয়েছে সবচেয়ে বড় মেয়ে হচ্ছে গনেরিল দ্বিতীয় মেয়ে হচ্ছে রিগান মেয়ে হচ্ছে রিগান তৃতীয় মেয়ে হচ্ছে কর্ডেলিয়া এই গনেরিল এবং রিগান হচ্ছে দুজনেই নেগেটিভ ক্যারেক্টার তারা দুজন তার বাবার উপর খুব অত্যাচার করে আর যে তৃতীয় মেয়ে রয়েছে কর্ডেলিয়া সে হচ্ছে ভালো এবং পজিটিভ ক্যারেক্টার সে তার বাবার প্রতি সবসময় সহানুভূতিশীল ছিল পরের ক্যারেক্টার হচ্ছে ডিক অফ আলবেনি সে হয়ে হচ্ছে গনেরিলের স্বামী আলবেনি এমনিতে ভালো মনের মানুষ তবে দূরদর্শী ক্ষমতা তার খুব কম পরের ক্যারেক্টার হচ্ছে ডিক অফ কর্নওয়াল সে হচ্ছে কিংলিয়ারের দ্বিতীয় মেয়ে রিগানের স্বামী সে রিগানের মতোই হচ্ছে নেগেটিভ ক্যারেক্টার অর্থাৎ সে ক্রুয়েল মাইন্ডেড ছিল এর পরবর্তী ক্যারেক্টার হচ্ছে কিং অফ ফ্রান্স কিংলিয়ারের তৃতীয় মেয়ে কর্ডেলিয়ার সাথে তার বিয়ে হয় সে সবসময় করডেলিয়াকে সাপোর্ট করেছে পরবর্তী ক্যারেক্টার হচ্ছে অসওয়ার্ল্ড অসওয়ার্ল্ড হচ্ছে গনেরিলের চাকরদের হেড সে দেখাশোনা করে বাকি সব কিছু এবং গনেরিলকে সাহায্য করে এখানে গুরুত্বপূর্ণ দুটি ক্যারেক্টার রয়েছে প্রথম হচ্ছে আর্ল অফ ক্যান্ট সে একজন নোবেলম্যান কিং খুব লয়াল তাকে কিং লিয়ার রাজ্য থেকে বের করে দিয়েছিলেন কিন্তু সে ছদ্মবেশে আবার ফিরে আসে এবং কিং লিয়ারেরই সার্ভেন্ট হিসেবে কাজ করতে থাকে পরে কয়েকটা হচ্ছে আর্ল অফ গ্লোচেস্টার সে কিং লিয়ারের মতো একজন নোবেলম্যান কিং লিয়ারের প্রতি লয়াল প্লেটিতে আমরা দেখতে পাব। সেও কিং লিয়ারের মতো কিছু ভুল করেছে যার জন্য তাকে কিছু ভুল করেছে যার জন্য তাকে পরবর্তীতে শাস্তি পেতে হয় আর্ল অফ গ্লোচেস্টারের দুজন ছেলে রয়েছে একজন হচ্ছে অ্যাডগার আর একজন হচ্ছে অ্যাডমান্ড এডগার হচ্ছে বড় ছেলে এবং নিজের বৈধ ছেলে আর এডমান হচ্ছে অবৈধ ছেলে যাকে সাধারণত আমরা বাস্টার সান হিসেবেও চিনি এবং এডমান হচ্ছে এখানে নেগেটিভ ক্যারেক্টার এই ছিল এই প্লেটির গুরুত্বপূর্ণ ক্যারেক্টার চলুন আমরা এখন প্লেটির বিস্তারিত সামারি আলোচনা করতে যাব কিং লিয়ার প্লেটি শুরু হয় কিং লিয়ারের সভাসদ গ্লোচেস্টার এবং কেন্টের আলোচনার মাধ্যমে তারা দুজন কিং লিয়ারের রাজসভার উচ্চ পদস্থ কর্মকর্তা বর্তমান সময়ে যেমন মন্ত্রীরা থাকেন এই প্লেটির শুরুতে গ্লচেস্টার তার অবৈধ ছেলে এডমান্ডকে পরিচয় করিয়ে দেয় কেন্টের সাথে এই পরিচয় করিয়ে দেওয়ার পর একটু পর ব্রিটেনের রাজা কিং লিয়ার তার রাজসভায় আসেন তিনি বেশ বৃদ্ধ হয়ে গেছেন তাই রাজশাসনের গুরু দায়িত্ব আর তিনি নিজের কাঁধে রাখতে চান না তিনি এ যেন সিদ্ধান্ত নিয়েছেন তার তিন মেয়ের মাঝে তার রাজ্য ভাগ ভাগ করে দেবেন আর এর কাকে কতটুকু অংশ দিবেন তা তিনি ঠিক করবেন এভাবে যে তার তিন মেয়ে কোর্টে আসবে অর্থাৎ রাজসভায় আসবে এবং কিং লিয়ারকে কে কতটুকু ভালোবাসে তা বলবে এবং যারটা তাকে বেশি ভালো লাগবে তাকে তিনি বেশি অংশ দেবেন এখন কিং লিয়ারের তিন মেয়ে তার মধ্যে বড় দুজন বিবাহিত গনেরিলের স্বামীর নাম ডিউক অফ আলবেইনি এবং রিগানের স্বামীর নাম ডিউক অফ কর্নওয়াল অপরদিকে তার তৃতীয় মেয়ে কর্ডেলিয়ার এখনও বিয়ে হয়নি তো সবার প্রথমে গনেরিল ও তারপরে রিগান আসলো এবং রাজসভায় তারা রাজার উচ্ছ্বসিত প্রশংসা করলো প্রচুর বানিয়ে বানিয়ে মিথ্যা প্রকাশ করলো তারা বলল যে তাদের জীবনের থেকে সব তারা বলল যে তাদের জীবনের থেকে সব কিছুর থেকে বেশি ভালোবাসে তারা তাদের বাবা কিংলিয়ারকে কিংলিয়ার খুব ফ্ল্যাটারি পছন্দ করত এজন্য তিনি খুবই এই উচ্ছ্বসিত প্রশংসায় খুবই খুশি হলেন কিন্তু এরপর তার ছোটো মেয়ে কর্ডেলিয়া এসে তেমন কিছু বলতে পারল না সে তার বাবাকে সত্যি খুব ভালোবাসতো সে তার প্রকাপযুক্ত শব্দ খুঁজে পেল না আর তার বড় বোনদের মিথ্যে প্রশংসাতে সে বেশ বিরক্ত হয়েছে অর্থাৎ এত বানিয়ে বলে মানুষ সে এমনটাই ভাবতেছে তাই সে সত্যটাই বলল যে একজন মেয়ে হিসেবে বাবাকে যতটুকু ভালোবাসা উচিত সে ততটুকুই ভালোবাসে আর তার সমস্ত ভালোবাসা তার বাবার জন্য এটা সে বলতে পারবে না কারণ তার কারণ তার বিয়ে হবে স্বামী সন্তান হবে তাদেরকেও ভালোবাসতে হবে এজন্য সে তার বড় বোনদের মতো মিথ্যে বানিয়ে বলল না মনের কথাগুলো সহজেই সত্যটা প্রকাশ করলো কিন্তু কিং লিয়ার তো ফ্ল্যাটারই পছন্দ করেন তো রাজা তার কথা ভুল বুঝলেন আর রেগে গেলেন তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করলেন এবং তার পক্ষ নিয়ে সদ কেন্ট কথা বলতে গেলেন যে ব্যাপারটা যেন তিনি আবার কনসিডার করেন কিন্তু রাজা তার উপরেও ক্ষেপে গেলেন এবং তাকে রাজ্য থেকে বের করে দেওয়ার হুকুম দিলেন এভাবেই লিয়ার তার রাজ্য ভাগ করলেন যে তার বড় দুই মেয়ে তারাই সমস্ত সম্পত্তি পেল সেই রাজসভায় ডিউক অব বার্গান্ডি এবং কিং অব ফ্রান্স ছিলেন তারা এসে লিয়ার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে কিন্তু যখন দেখা গেল যে সে আর কোনো সম্পত্তি পাচ্ছে না লিয়ারের তখন বারগান্ডি আর কর্ডেলিয়াকে বিয়ে করতে চাইল না কিন্তু কিং অফ ফ্রান্স করডেলিয়ার সততা দেখে তাকে বিয়ে করে নিজের বউ বানালো লিয়ারের সম্পত্তি তার বড় দুই মেয়ে ও তাদের স্বামীরা পেল আর সিদ্ধান্ত হলো যে কিং লিয়ার পালা কিং লিয়ার পালাক্রমে তার সম্পত্তি পাওয়া এই দুই মেয়ের বাড়িতেই থাকবেন অর্থাৎ কিছুদিন বড় মেয়ের বাড়ি কিছুদিন মেয়ের বাড়ি এরপর শুরু হয় একটু এদিকে গ্লচেস্টারের অবৈধ ছেলে অ্যাডমান্ড গ্লোচেস্টারের আরেক বৈধ ছেলে এডগারের মতো হতে চায় কারণ অবৈধ হওয়ার কারণে সে ভবিষ্যতে তার বাবার সম্পত্তি তারকে বুঝায় যে তার বৈধ ছেলে এডগার তাকে ক্ষমতা থেকে সরিয়ে নিজে ক্ষমতা দহল করতে চায় অর্থাৎ সে একটা ষড়যন্ত্র করতে চাচ্ছে এডমান্ড এখানে তার বাবাকে ভুল বুঝাচ্ছে প্রমাণস্বরূপ একটা চিঠি দেখায় যেখানে এসব লেখা ছিল কিন্তু সত্যটা হলো যে অ্যাডমান্ড চিঠিটা নিজেই লিখেছিল অ্যাডগার এসবের কিছুই জানতো না এডগার এসবের কিছুই জানতো না পরবর্তীতে বদমাস এডমান্ড সে নিজেই নিজেকে আহত করে আর তার বাবার কাছে যায় এবং বলে যে এডগার তার বাবাকে মারতে আসছিল তখন নাকি সে বাধা দিতে গেছে আর এজন্য এডগার তাকে তলোয়ার দিয়ে আহত করে পালিয়ে গেছে গ্লচেস্টার এই ঘটনার পর তার নিজের বৈধ ছেলেকে অ্যাডগারকে ধরার জন্য তিনি সৈন্য পাঠালেন আর এদিকে সেই ষড়যন্ত্রকারী অ্যাডমান্ড হয়ে গেল গ্লচেষ্টার আর গনের আস্থাভাজন অর্থাৎ সেই ষড়যন্ত্র করে অ্যাডগারকে ভাগিয়ে দিল এবং তার জায়গা দখল করে নিল এদিকে শর্ত মতে লিয়ার এবং তার একশো নাইট নাইট মানে এখানে বোঝাচ্ছে সম্মানিত ব্যক্তি ও যোদ্ধা পালাক্রমে এই একশো নাইট এবং কিং লিয়ার তার বড় দুই মেয়ের বাড়িতে থাকবেন যাদেরকে তিনি রাজ্য ভাগ করে দিয়েছেন কিন্তু গনেরিল ইতিমধ্যে তাদের উপর খুবই বিরক্ত হয়ে গেছে সেসব থেকে মুক্তির পথ খুঁজতেছে তার বাবার সাথে তার বেশ কথা কাটাকাটি হয় গনারেল জানা যে তার এত নাইট নিয়ে ঘুরে বেড়ানোর কি কাটাকাটি হয় গনারেল জানা যে তার এত নাইট নিয়ে ঘুরে বেড়ানোর কি দরকার এদিকে শুরুতে রাজসভাষদ কেন্টকে লিয়ার রাজ্য থেকে যে বের করে দিয়েছিলেন তার মেয়ে কর্ডেলিয়ার পক্ষ নেয়ার জন্য সেই কেন্ট ছদ্মবেশে ফিরে এসেছেন এবং তিনি নিজ চেষ্টায় লিয়ারের সার্ভেন্ট হিসেবে আবার নিযুক্ত হয়েছেন গনারিলের সাথে ঝড় তার সাথে সাথেই গেলেন এ থেকে বোঝা যাচ্ছে যে কেন্ট রাজার প্রতি খুবই লয়ান লিয়ার ঘোষণা ছাড়াই এবার তার মেঝেমে রিগানের বাড়ি গেল কিন্তু গিয়ে দেখা গেল যে তারা গ্লোচেস্টারের বাড়িতে বেড়াতে গেছে সত্যি বলতে সে আগে খবর পেয়েছিল যে তার বাবা আসছে এসে যেন না পায় এবং ফিরে যায় তাই তারা তাই তারা গ্লোচেস্টারের বাড়িতে গিয়েছিল কিন্তু পরে রিগানকে খুঁজতে লিয়ার গ্লোচেস্টারের বাড়িতেই গেল কিন্তু দেখা গেল রিগানও তার সাথে ও তার নাইটদের সাথে গনেরিলের মতোই খারাপ ব্যবহার করলো সে বলল তার কোনো নাইট রাখার দরকারই নেই কিং লিয়ারের সাথে ছিল ফুল নামে একজন সে হাসি গান নাচ সত্যটা প্রকাশ করতো রিগান তাকেও বকাঝকা করলো অর্থাৎ দেখা গেল যে কিং লিয়ারের বড় দুই মেয়ে যাদেরকে সে রাজ্য ভাগ করে দিয়েছিল তাদের দুজনেই তার বাবার সাথে খারাপ ব্যবহার করছে এবং তাদের শর্ত ভঙ্গ করছে এরপর আমরা একট্রির আলোচনা যাব এই একটের শুরুতেই দেখা যায় দুই মেয়ের দুর্বে একটের শুরুতেই দেখা যায় দুই মেয়ের দুর্ব্যবহারের ফলে প্রচণ্ড কষ্ট পেয়ে কিংলিয়ার রেগে বের হয়ে গেলেন জঙ্গলের দিকে যদিও তখন বাইরের পরিস্থিতি খুবই খারাপ ছিল আর প্রচণ্ড ঝড় শুরু হয়েছে এই ঝড়ের মধ্যে বের হওয়ার পর কর্ডেলিয়ার প্রতি করা ভুল তিনি এখন বুঝতে পারতেছেন এবং আফসোস করতেছেন যে কী পরিমাণ তিনি অবিশ্বাস করে কিছুই দেননি কিংলিয়ার এবং তার সাথে থাকা ফুল ও কেন্ট কোনো একটা উঁচু জায়গা গুহার মতো দেখতে বেশ ফাঁকা আশেপাশটা ঠিক সেখানে গিয়ে আশ্রয় নেয় এই তিনজন তারা সেখানে গিয়ে দেখা পায় এক বিপর্যস্ত ভিখারির আর সেই ভিখারিটাই হলো অ্যাডগার যে পালিয়ে বেড়াচ্ছে এখন পালিয়ে বেড়াচ্ছে এখন তার নাম হচ্ছে টম এরপর গ্লোচেস্টার আসে আর জানায় যে লিয়ারের দুই মেয়ে তার ক্ষতি করার ষড়যন্ত্র করছে এজন্য তার নিরাপদ জায়গায় যাওয়া উচিত অর্থাৎ গ্লোচেস্টার এখন কিংলিয়ারকে সাহায্য করতে এসেছে কেন্ট তখন জানালো যে করিলিয়া তার বাবার দুরবস্থার কথা জানতে পেরে দুরবস্থার কথা জানতে পেরে ফ্রেন্ডস বাহিনী সহ তার বড় বোনদের সাথে যুদ্ধ করে তার বাবাকে সে উদ্ধার করবে আর কেন্ট সিদ্ধান্ত নিল সে রাজাকে সেখানে নিয়ে যাবে তাদেরকে সে খবর দেওয়ার পর গ্লোচেস্টার সেখান থেকে বাড়ি ফিরে আসে এদিকে এডমান্ড গনের এবং রিগানের বিশ্বস্ত হয়ে উঠেছে তো হয়ে উঠেছে সে এই দুই ফ্যামিলির বার্তা বাহক হয়ে গেছে অর্থাৎ এর খবর তার কাছে তার খবর আরেকজনের কাছে এইভাবে সে বার্তা বাহনের কাজ নিয়েছে তার বাবা গ্লচেস্টার কিন্তু এখনও জানেন না যে আসল ষড়যন্ত্রকারী সেই অ্যাডমান্ডই তিনি অ্যাডমান্ডকে এসে জানালেন যে ফ্রান্স বাহিনী এসেছে এবং করডেলিয়া তার বাবাকে উদ্ধার কাউকে না বলে কিন্তু অ্যাডমান্ড করল কি সে মধ্যে বুঝতে পেরেছিল যে কর্নওয়াল আর তার বউ রিগান হচ্ছে স্বার্থপর এবং খারাপ প্রকৃতির লোক তারা বেশ ক্ষমতালোহী তাই সে তার বাবার দেওয়া গোপন তথ্য তাদেরকে জানিয়ে দিল আর বলল যে গ্লচেস্টার কিংলিয়ারকে সহায়তা করছে গোপনে রিগান রিগান এবং কর্ণওয়াল এই খবর পাওয়ার পর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠল শাস্তি স্বরূপ গ্লচেস্টারকে ধরে নিয়ে আসা হয় পরবর্তীতে এবং তার এক চোখ তুলে ফেলা হয় রিগান এবং কর্ণওয়ালের আদেশে সেখানে গ্লচেস্টারের এক বিশ্বস্ত চাকর ছিল সে তাদের ওই ক্রুয়েলটি অত্যাচার সহ্য করতে না পেরে সে কর্ণোয়ালকে ছুরি দিয়ে গভীরভাবে আহত করে ঠাকুরকে হত্যা করা হয় তবে এই যে কর্ণওয়ালকে সে আহত করেছে গভীরভাবে এর শাস্তি স্বরূপ গ্লচেস্টারের আরেকটা যে চোখ ছিল সেটাও তুলে নেওয়া হলো এবং তাকে পুরোপুরি অন্ধ করে দেওয়া হল আর তাকে এই অন্ধ করার পর জানানো হলো যে এই খবরটা তার ছেলে এডমান্ডই তাকে এনে দিয়েছিল ঠিক এখন গ্লোচেস্টার বুঝতে পারলো যে সরকারি নিজের ছেলে অ্যাডগারের প্রতি তিনি অন্যায় করে ফেলেছেন পরবর্তীতে জানা যায় যে কর্ণওয়াল তখন গভীরভাবে আহত হওয়ার কারণে পরবর্তীতে এই জন্য এসে মারা যায় তবে অ্যাডমান্ডের সহায়তায় রিগান রাজ্য চালিয়ে যেতে সমর্থ হয় সেই অ্যাডমান্ডই এখন রিগানকে সাহায্য করছে করছি এবার আমরা এক ফোরের আলোচনায় যাব এক ফোরে আমরা পাই যে ঝড় তখনও তুমুল বেগেই চলছে যেখানে তার আশ্রয় নিয়েছিল সেখানে আরও ছিল ফুল এবং ছদ্মবেশী অ্যাডগার যে টম নামে ছিল অতীতে করা ভুল নিয়ে অনুশোচনা ভুল কর্তৃক বারবার মনে করিয়ে দেওয়া আর সফিকাল কথাবার্তা মিলিয়ে লিয়ারের পাগলামি বেশ বেড়ে গিয়েছে সেখানে দেখা যাচ্ছে ফুল আর টমকে বিচারক বানিয়ে তিনি তার তিন মেয়ের কাল্পনিক বিচার করছেন এই তিনজন বিচ্ছিন্ন হওয়ার আগ পর্যন্ত তারা একে অপরের পরম সঙ্গী হিসেবে ছিলেন এবং তাদের নিজেদের সুখ দুঃখ শেয়ার করতেন পরবর্তীতে একগার আলাদা হয়ে গেলে হয়ে গেলে সে বেড়াতে বেড়াতে দেখে যে তার বাবা অন্ধ হয়ে ফাঁকা মাঠের ঊষর প্রান্তের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন এডগার তার অন্ধ বাবাকে সাহায্য করে তিনি এখন সত্যটা জানেন যে তার নিজের ছেলে অ্যাডগারকে তিনি অবিশ্বাস করে ভুল করেছেন তিনি খুব অনুশোচনায় ভুগে আত্মহত্যা করতে চান তবে এডগারের সহায়তায় তিনি এখনও জানেন না যে তার সাথে যে ভিখারি টম আছে সেই আসলে এডগার। পরবর্তীতে ডোভার বিচের পাশে কর্ডেলিয়ার আর্মি যেখানে ছিল সেই ক্যাম্পের পাশে লিয়ারের কাছে পৌঁছাতে সমর্থ হয় গ্লচেস্টার আর করডেলিয়ার কাছে লিয়ারকে সেখানে নিয়ে গিয়েছিল কেন্ট কিং লিয়ার লজ্জায় কাছে যেতে চাও কেন্ট কিং লিয়ার লজ্জায় কাছে যেতে চাচ্ছিলেন না কারণ তার কাছে এত অন্যায় করেছেন তিনি এখন তার কাছে যেতে হচ্ছে সাহায্যের জন্য পরবর্তীতে গ্লচেস্টারের সাথে একগারের যখন দেখা হয় সে তার বাবাকে কিন্তু তার প্রকৃত পরিচয় দিয়েছিল অর্থাৎ তিনি নিজের ছেলের সাথে একবার দেখা করে পরবর্তীতে নীরবে শান্ত শান্তিতে মৃত্যুবরণ করেন অর্থাৎ আমরা দেখতে পেলাম দুটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার প্রথমে কর্ণওয়াল এবং পরবর্তীতে লচেস্টার এই দুজন মারা গেল এবার আমরা এক ফাইভের আলোচনা যাব সেখানে এডমান্ড ও আলবেনের যৌথ বাহিনীর নেতৃত্বে ফ্রান্সের বাহিনী হেরে যায় এবং কর্ডেলিয়া ও কিং লিয়ারকে বন্দি করা হয় এই আলবে ভালোবেসে চিঠি লিখেছিল সেটা হাতে পেয়েছিল সে সব জানতো কিন্তু কিছু করার ছিল না অর্থাৎ এখানে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে এই যে অ্যাডমান্ড ছিল গ্লোচেস্টারের অবৈধ ছেলে সে একই সাথে রিগান এবং গনেরিল দুজনকার সাথেই একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করে ফেলেছে এবং সেই অ্যাডমান এবং সেই এডমান্ডকেই চিঠি লিখেছিল আলবেনির স্ত্রী গনেরিল যে সে অ্যাডমান্ডকে ভালোবাসে এখন সবার সামনে আলবেনি সেটা প্রকাশ করে দিল কিন্তু গনেরিল এমন ভাব করলো যে এসব কোনো ব্যাপারই না কারণ রাজ্য পরিচালনার ক্ষমতা এখন তার কাছে এদিকে রিগানের স্বামী যেহেতু মারা গেছে সে সবার সামনে এডমান্ডকে নিজের সঙ্গী হিসেবে ঘোষণা দেয় তাই প্রচণ্ড হিংসায় গনেরিল তাকে বিষ খাইয়ে হত্যা করে অর্থাৎ কর্নওয়াল এবং রিগান দুজনেই মারা গেল এই পর্যন্ত এসি পরে একজন নাইটের ছদ্মবেশে এডগার সেখানে এসে উপস্থিত হয় এবং এডমান্ডকে চ্যালেঞ্জ দেয় তার সাথে ডুয়ের লড়ার জন্য অর্থাৎ তারা শুধু দুজন লড়াই করবে এই লড়াইয়ে এডমান্ড খুব গভীরভাবে জখম হয় এবং মৃত্যু মুখে পতিত হয় অর্থাৎ সে মারা যাচ্ছে এদিকে গনরিলের অবস্থা অনেকটা এরকম যে স্বামীর প্রতি বিশ্বাসঘাতকতাটা জানতে পেরে গিয়েছে তার স্বামী রিগানকে বিষ খাইয়ে হত্যা করেছে এদিকে তার ভালোবাসার মানুষ অ্যাডমান্ড মৃত্যু মৃত্যুমুখে মৃত্যু পতিত হয়েছে সব মিলিয়ে গণেরিলের কাছে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় ছিল না তাই সে আত্মহত্যা করলো অর্থাৎ তিন লেয়ারের বড় দুই মেয়েই মারা গেল এখন অ্যাডমান্ড মৃত্যুর আগে তার সব দোষ স্বীকার করলো আর বলল যে কর্ডেলিয়াকে আমি মুক্তি দিয়ে দিচ্ছি তবে আপনারা তাড়াতাড়ি করেন কারণ লড়াইয়ের আগে সে কর্ডে সে কর্ডেলিয়াকে ফাঁসি দিয়ে হত্যার আদেশ দিয়েছিল তাই এডগার এবং আলবেনি তাড়াহুড়া করে করডেলিয়াকে দেখতে যাওয়ার আগেই দেখা যায় যে কর্ডেলিয়াকে ফাঁসি দিয়ে দেওয়া হয়ে গেছে অর্থাৎ কর্ডেলিয়া এখন আর বেঁচে নেই এবং কিং লিয়ার তার কোলে নিয়ে আসে মৃত কর্ডেলিয়াকে এই সিনটা খুবই ট্রাজিক কারণ এখানে দেখা কারণ এখানে দেখা গেল যে এডমান্ড মারা গেল গনেরিল মারা গেল রিগান মারা গেল। এবং এখন দেখা যাচ্ছে কর্ডেলিও মারা গেছে জীবনের বড় ভুলগুলোর কারণে এমনিতে যথেষ্ট বিপর্যস্ত ছিলেন কিংলিয়ার তাই প্রিয় কর্ডেলিয়ার মৃত্যুর কষ্ট আর তিনি মেনে নিতে পারলেন না কর্ডেলিয়াকে কোলে রেখেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন অর্থাৎ রাজ্যকে আবার ঠিক করার জন্য শুধুমাত্র থেকে যায় আলবেনি এবং অ্যাডগার এবং পরবর্তীতে এরকম ইঙ্গিত দেওয়া হয় যে অ্যাডগারই হবে সম্ভাব্য রাজা এবং এভাবেই এই প্লেটি শেষ হয় চলুন আমরা পুরো প্লেটি আবার একবার খুবই সংক্ষেপে সামারাইজ করি কিংলিয়ার তিন মেয়ের মধ্যে ভুল বুঝে বড় দুই মেয়েকে রাজ্য ভাগ করে দেন এবং ছোট মেয়েকে কিছুই দেননি এবং পরবর্তীতে এই বড় দুই মেয়েই তাদের বাবার প্রতি দুর্ব্যবহার করে এবং অত্যাচার করে তাকে বের করে দেয় অপরদিকে গ্লচেস্টারের দুই ছেলে অ্যাডগার এবং এডমান্ড সেই অবৈধ ছেলে এডমান্ট তার বৈধ ছেলে এডগারকে নিয়ে ষড়যন্ত্র করে তার বাবা থেকে অ্যাডগারকে দূরে করে দেয় এবং তার জায়গা নিয়ে নেয় এবং তারই ষড়যন্ত্রে পরবর্তীতে গ্লচেস্টারকে অন্ধ করে দেওয়া হয় কিংলিয়ারকে সাহায্য করার অপরাধে ফলে দেখা যাচ্ছে গ্লোচেস্টার এবং কিংলিয়ার কেন্ট ফুল এ সবাই এখন খোলা মাঠে ঝড়ের মধ্যে আছে এবং পরবর্তীতে কেন্টের সহায়তায় কর্ডেলিয়া খবর পায় এবং তার ফ্রেন্ডস শৈন্য সহ যেখানে তার বিয়ে হয়েছিল সে ফ্রান্সের শৈন্য নিয়ে সে তার বাবাকে উদ্ধার করতে আসে কিন্তু রিগান এবং গনেরিলের যে বাহিনী তাদের সাথে অ্যাডমান্ডও ছিল এদের যে দল এদের দলটার সাথে কর্ডেলিয়া এবং তার এদের যে দল এদের দলটার সাথে কর্ডেলিয়া এবং তার ফ্রেন্ডস বাহিনী হেরে যায় ফলে কর্ডেলিয়া এবং কিং লিয়ারকে জেলে বন্দি করা হয় এবং পরবর্তীতে এডমান্ড এডগারের হাতেই গভীরভাবে আহত হয় রিগানকে বিষ দিয়ে হত্যা করে তারই বড় বোন গনেরিল কারণ সে এডমান্ডকে তার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছিল এডমান্ডের এদিকে এডমান্ড আবার মৃত্যুর আগেই কর্ডেলিয়ার ফাঁসির আদেশ দিয়ে পাঠিয়েছিল ফলে দেখা যায় যে কর্ডেলিয়াকে ফাঁসি দেওয়া হয়েছে এবং কিং লিয়ার এ কষ্টে নিজেও মৃত্যুর মুখে পতিত হন ফলে দেখা যায় আলবেনি এবং অ্যাডগার বেঁচে রয়েছে এবং পরবর্তীতে অ্যাডগারও রাজা হয় এবং সেন্ট্রাল ক্যারেক্টার কি ক্যারেক্টার কিং লিয়ার এবং তার প্রিয় কর্ডেলিয়া দুজনেই করুণভাবে মৃত্যুবরণ করার জন্য এটি পুরো প্লেটি একটি ট্রাজেডিতে পরিণত হয় আশা করি এই প্লেটি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন শেষে আরেকবার জানিয়ে রাখি যে থিম সেটিং এবং ক্যারেক্টার লিস্ট বিস্তারিতভাবে আমাদের একটি ভিডিওতে আলোচনা করা হয়েছে ভিডিওটির শেষে তারা ইন সেটি পেয়ে যাবেন আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আরও বেশি ভিডিও এবং আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সেই সাথে ফেসবুক পেজের লিঙ্ক সামারের লিঙ্ক সহ অন্যান্য প্লে লিস্টের গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিওটি লাইক ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য